যেমন পীরের সন্তান গদ্দিনেশীর পীর হয়, বাপ মরে গেছে বেটা ডিজিটাল পীর আছে না নাই, আর এগুলো দরবারে যায় দেখবেন কত বন্ধের দরবারে নামাজ নাই। কথা কর না কেন, হকানি আল্লাহ ওয়ালাদের বিরোধিতা আমি করি না, করবো না। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে ময়দান ফাঁকা করছে, সুবহানাল্লাহ। এগুলো হলো পীর, শাহজালাল পীর, শাহ মাকদুম পীর, বাইজিদ বোস্তামী পীর, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, ভালো ভালো হকানি পীর ছিল কিনা আজও আছে না নাই? যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত রবির শূন্য দিয়ে ঢাকা, যেই পীরের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়, কথা কর না গা। যেই পীরের দরবারে কোনো মহিলা যায় না, আর তোমরা এমন পীরের দরবারে মুড়ি দিছো, কই পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজার লাগে না, বাবা হু 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 লঙ্গি খুলে দেখে গু, বদমাইশ আছে না নাই? আরো জোরে করে আছে তাদের দরবারে গরু ছাগল নিয়ে যায় আর মাইকে কি কায়দায় গান বাজায়া যায়, দেখেন না? দেখেন না, কই আমি ডুবে আসি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই, আছে না নাই? আবার সাইড থেকে ডিজিটাল কায়দা মার দেখো, এ এ কুতিস করে, আল্লাহ নাই, নবী নাই, কোথা কুতি জেকের, আছে না নাই? আছে না নাই? আমার দেশে কত ভণ্ড পীর, তালা বাবা, সালা বাবা, কঞ্জি বাবা, চটালা বাবা, জটালা বাবা, বিড়ি বাবা, খেজুর বাবা, টমেটো বাবা, গাজর বাবা, না জানি কোন দিন পায়খানা নিয়ে ঘুরে নাম হবি পায়খানা বাবা। হাই রে বাবা রে, বাবার ভোমা ভোমা মোজ দেখলে মনে বিয়ের এগারোর গোঁস, বাবাই পিনতে থাকে জট, বাবার মাথার চুলে জট, বাবার হাতে কাঞ্জার পর, সালা পিনতে থাকে তবিল থাকে, তো সব দেখা যায়। মানুষ কয় হুজুর হাসানোর ভিতরে মাল আছে, কেরে মাল দেখাই তো যায়, চার কি আছে, কথা পার না কে? আর তাদের কাছে গাঞ্জা মদ খায়া মানুষ করছে, সব কিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর, বাবারে আছে না নাই? এক ধাক্কা মেরে কলব ফাটে ফেলে দিচ্ছে, আছে না নাই? আছে না নাই? তুমি গাঞ্জা খায়া কলব সাফ করবে? এই মাজার কিছু ভণ্ড বেদাতিদের মাজার হলো গাঁজা খাওয়ার আসর, সবচাইতে নিরাপদ জায়গার নাম হলো মাজার, গাঁজা খাওয়ার নিরাপদ জায়গার নাম কি, কথা কন না কে? এই মাজার গুলোতে গাঞ্জা খেলে পুলিশও ধরে না, কথা কন? গঞ্জা খায় মোজদারি এমন কায়দা লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বেরি হয়েছে, আর সুন্দরবনে অবস্থা বান্দরবনের কি অবস্থা, কথা কনে আছে না নাই? এই ভান্ডদের দরবারে পুরুষেরা যাওয়ার পাশাপাশি এখন নারীরাও যায়, কথা কন না কে? মহিলারাও এখন পীরের দরবারে দৌড়ে আছে না নাই? একটা সন্তান হয় না, 52টা ছাগল মান্নত করে, 52টা দরবারে আছে না নাই? কাঞ্জা হালালের মাজারে আমি গিয়েছিলাম বাগের হাটে, ওখানে দেখলাম গম্বুজে মহিলারা শরীর চেয়ার তেল নিয়ে যায় মালিশ করে, বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? কেরে মাজারে পিসাব গিয়ে ছেলেমেয়ের কারখানা খুলে বসে আছে, যে চাইলেন আর একটা হাতে ধরে দিল, ছেলে মেয়ে দেয় কি? আরো জোরে বলেন, ছেলে দেওয়ার মালিক কে? সুরার সুরার ভিতরে আল্লাহ পাক বলেছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে আমি আল্লাহ পাক বন্ধা বানায় রাখি, কথা কন? এজন্য সন্তান যদি চাওয়া লাগে কার দরবারে, এ ধরে কন? আমি দেখলাম ওখানে ডাবের কাছে ইট ঝুলে রাখছে, দড়ি দিয়ে ইট ইট ঝুলে রাখছে। আমি বললাম ফজিলত কি করছে, হুজুর বুঝিচ্ছেন না, যেই মহিলা নিয়ত করে ইট ঝুলে রাখলো, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পর ওই মহিলার পেটও ভারী হবে। তা আমি করছি যে মহিলার গুলো বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওরটাও ভারী হবে, কথা কন না খে? এই জন্য যদি সন্তান চাওয়া লাগে বাবার কাছে না, চাবেন কার কাছে? আরো জোরে কোন কার কাছে? ফাইজা ফারগত ফাং সব ওয়াইলা রাব্বিকা ফারগব, আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, গোলাম যখন তুমি নিঃশ্বাস হয় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেদে ধরো, আমি আল্লাহ পাক তোমার শূন্য হাতটাকে পূর্ণ বানায় ফেরাই দেব, কোন সুবহানাল্লাহ। মা বন্ধের বলে যায়, মা যাদের সন্তান হয় না তাহাজ্জুদের বিছানায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন, যে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে 86 বছর বয়সে সন্তান দান করেছে, সে আল্লাহ যা আছে না নাই? চাওয়ার মতো চাইলে আল্লাহ আসমান থেকে কবুল করলে আপনাকেও এই বয়সে সন্তান দিতে পারে কে? মাইমন সিং এর একটা মানুষ 75 বছর বয়সে বিয়ে করেছে, 75 বছর বয়সেও বাবা হয়ে গেছে, সুবহানাল্লাহ। কোন আল্লাহ দিলে হয়ে যায়, মন খারাপ
আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আপনার আমার দায়িত্ব হলো আল্লাহ আসমান থেকে যেরকম বিশ্ব নবীকে কেউ কটূক্তি করলে কেউ লেসকাটা নির্বংশ বললে আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলে ওরা লেসকাটা নির্বংশ আজকে যদি কেউ আমার নবীকে নিয়ে কটূক্তি করে কেউ যদি কোরআন সুন্নার বিরুদ্ধে কটূক্তি করে কেউ যদি আল্লাহর নামে কটূক্তি করে আমাদের দায়িত্ব আওয়াজ তোলা ইমানি আওয়াজ তুলে তাদের প্রতিবাদ করা দরকার আছে না না বাংলার ভূখণ্ডে যদি আমার নবীকে কেউ গালি দেয় ওর দৃষ্টান্তমূলক ফাঁসি চাই কথা কন ঠিক না ওর শাস্তি ফাঁসি চাই কথা কন প্রয়োজনে যে নাস্তিক যে ইমান বেঈমান আমার নবীকে গালি দেবে ওর বুকের উপর সরে আর জিব্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াবো কথা কন না আমার নবীর অপমান মুসলমান সহ্য করতে পারে জোরে বলেন পারে মনে থাকবে তো নাটোরের মুসলমান মনে থাকবে তো ইনশাআল্লাহ সুরা কাউসার থেকে আমরা যা শিখলাম বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ আরো জোরে বলেন কয়টি দুইটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন দুই নাম্বার হলো আপনার রবের উদ্দেশ্যে আপনি কুরবানি করুন কাজ হলো কয়টি আরো জোরে বলেন কয়টি তাহলে রবের উদ্দেশ্যেই সালাত রবের উদ্দেশ্যেই নামাজ আমাদের নামাজ হবে কার জন্য জোরে কোন আমার ভাইরা তাহলে আমাদের সালাত হবে কার উদ্দেশ্যে আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালক যিনি সেই রব্বুল আলামিনের জন্য কথা বলুন ঠিক না বেঠি এজন্য আপনি সালাত আদায় করবেন কার উদ্দেশ্যে আরো জোরে বলেন নামাজের মতো নামাজ বলে কি উপকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহু আকবার আল্লাহ দেখে বলেন ওই ঘরের মালিকের ইবাদত করো ইবাদতের মতো যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের রিজিকের কোনো টেনশন থাকবে না তোমাদের ভয়ের কোনো টেনশন থাকবে না আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব ভয় থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে নিরাপত্তা দান করব বলুন সুবহানাল্লাহ তাহলে ইবাদতের মতো ইবাদত করলে রিজিকের ব্যবস্থা করবেন কে ভয় থেকে নিরাপত্তা দেবেন কে তাহলে আমাদের সালাত কিভাবে আদায় করা লাগবে বা জানো গো আমার নামাজ পড়া লাগবে কার মতো রসুলের মতো কার মতো আরো জোরে বলুন সালাত আদায় করবে রসুলের মতো আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন বিশ্ব নবী যখন নামাজে দাঁড়িয়ে থাকতেন নবীজির পা মোবারক ফুলে যেত বলুন সুবহানাল্লাহ আম্মা জানাইশা আরো ডেকে বলেন নবীজি এমন ভাবে রুকু করতেন এমন ভাবে সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় কোনদিন বিশ্ব নবী সিজদা থেকে মাথা উঠাবেন না বলুন না সুবহানাল্লাহ আম্মা জানাইশা আরো ডেকে বলেন একদিন রাত্রি বেলায় দেখি বিছানা ভিজে গেছে আমি আয়েশা মনে করলাম পানি পরে ভিজে গেছে কিন্তু না না আমি আয়েশা তাকায় দেখি রহমতের নবী মায়ার নবী দয়ার নবী তার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায় কাঁদতে 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 দয়ার নবীর চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে বলুন সুবহানাল্লাহ সেদিনের মতো আর কোনদিন আমি নবীজিকে কাঁদতে দেখি নাই তাহলে যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী নামাজের সেজদা দিয়া গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশা কান্দে আমাদের নামাজের মধ্যে কান্নাকাটি করার দরকার আছে না না